হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুইটিস অফিসিয়াল আরও একবার ওয়েলকাম সব বাইকের সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য একটা দারুণ শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি অলরেডি সবাই খেয়ে ফেলেছো আমরাও খেয়েছি বাট ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করা যাক যে আমি কিভাবে শরবতটা তৈরি করি অনেকে অনেকভাবে তৈরি করে বাট আমি আমার মতন করে তৈরি করেছি কি শরবত জানো আম শরবত ও হো মনটা আর কলিজাটা পুরো ঠান্ডা করে দেয় একবারে তো চলো সেই শরবতটাই আজকের বানাতে চলে এসেছি প্রথমে আমগুলোকে নিয়ে একটা জালির মধ্যে গ্যাসে পুড়িয়ে নেব। আর যাদের তো উনান আছে তাদের আরও ভালো করে পোড়া হবে বাট আমি গ্যাসের মধ্যেই পোড়ালাম আমাদের তো আর উনান নেই তাই গ্যাসের মধ্যে ভালো করে আমগুলো পুড়িয়ে নিলাম দেখো তো পোড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করতে দিতে হবে তারপরে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখো আমি ছাড়াতে অলরেডি বসে গেছি আর ছাড়াতে ছাড়াতে দেখলাম ও মা গো আমটা তো পেকে গেছে তো আমি বুঝতে পারিনি কারণ ওপরটা পুরোই কাঁচা ছিল সেই জন্য বোঝা যায়নি যে ভিতরে আমটা পেকে গেছে আর এটা পেকে গেছে বলে এটা কিন্তু আর নোত বের করা যাবে না তো এমনি যখন শরবত করতে হবে তখনই কিন্তু গুলতে হবে আর এটা যদি কাঁচা আম হতো তখন কিন্তু ভালো করে নোতটা বের করে মিক্সিতে পেস্ট করা যেত বাট এটা আর নোদ বের করা যাবে না তাই আমি ভালো করে ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে রাখছি যাতে শরবত করার সময় না কোনো অসুবিধা হয় দেখতেই পাচ্ছ ভালো করে আমি দুটো আম একদম পরিষ্কার করে তিনটে আম পরিষ্কার করে একদম ছাড়িয়ে ফেললাম তারপরে চলো এখন শরবতটা বানাই কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে তো শুধু জল খাওয়া যায় না যদি কোনো শরবত করে খাওয়া যায় তাহলে কিন্তু আরও অনেকটা খাওয়া যায় তো সেই জন্য একদম আম পোড়া শরবত আজকে বানাবো এত গরম পড়েছে তো দেখতেই পাচ্ছ প্রথমে নর্মাল জল দিলাম তারপরে একটু ঠান্ডা জল দিলাম তারপরে এতে দেব পরিমাণ মতন চিনি যে যতটা মিষ্টি খাবে সেই রকম চিনি দেবে আমরা আমাদের পরিমাণ মতন দিচ্ছি প্রথমে দু চামচ দিচ্ছি দেখতেই পাচ্ছ তারপরে এটাকে ভালো করে একটু গুলিয়ে নিতে হবে তারপরে যে আমটা আমি পরিষ্কার করে ছাড়িয়ে রেখেছিলাম আম পোড়াটা সেটা দেব তার আগে তো বিট লবণ দিতেই হবে নাহলে শরবত তার কোনো টেস্ট হবে না কারণ বিট লবণই শরবত কিন্তু প্রচণ্ড টেস্ট করে তো এখানে আমি বিট লবণই ব্যবহার করলাম অন্য লবণ ব্যবহার মানে নর্মাল লবণ ব্যবহার করলাম না দিয়ে একটু জাস্ট গুলিয়ে নিলাম এবার ততক্ষণ চিনিটা গুলুক আমি এবারে যে আমগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেই আমগুলো এতে দিয়ে ভালো করে এ করে নেব কারণ এইটা জানো আমটা তো পেকে গেছে তাই জন্য নোদ বের করা যায়নি সেই জন্য আমি এই জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেব যেহেতু আমটা পেকে গেছে তাই জন্য আমি এইভাবে কিন্তু জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি না হলে কিন্তু আমটা থেকে পুরো নোদ বের করে নিতাম তো দেখতেই পাচ্ছ আমটাকে ভালো করে এর মধ্যে যত নোদ আছে জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেব দেখতেই পাচ্ছ ভালো করে গুলিয়ে মানে যত নোদ আছে আমটার মধ্যে গুলিয়ে টুলিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব তারপরে শরবতটা তো তৈরি হবে চলো দেখতে থাকো আর এই গরমে আম পরা শরবত কে কে ভালোবাসো বলো তো কমেন্টে ঝটপট জানাও তো আমার কিন্তু দারুণ লাগে আর যদি কাঁচা আম হতো আরও টেস্ট লাগে আর এর মধ্যে দেখো একটা সিক্রেট মশলা দিয়ে দিয়েছি যদি সিক্রেট মশলাটা তোমরা জানতে চাও কমেন্টে জানাও আমি অবশ্যই বলে দেবো তো এখানে সিক্রেট মশলাটা দিলাম এই সিক্রেট মশলাটা কিন্তু আমি বলবো না ঠিক আছে কমেন্টে জানাও কেউ জানতে চাইলে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু শরবত একবারে রেডি তো এর মধ্যে ঠান্ডা জল তো মিক্সড করতেই হবে আর যদি তোমরা আইসও মেশাতে চাও মানে বরফ মেশাতে চাও তাও মেশাতে পারো আরও টেস্ট হবে বাট আমাদের আইস ছিল না তাই আমরা ঠান্ডা জলই মেশালাম এই গরমে আমাদের ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত একবারে রেডি দেখতেই পাচ্ছ এবারে প্লাস্টিকের গ্লাসে ঢেলে খাওয়ার পালা দেখো প্লাস্টিকের গ্লাস ঘরে ছিল বলে আমি এতেই ঢালছি তোমরা কাপে করেও খেতে পারো তো কে কে এই গরমে খেতে চাও আমার বাড়ি চলে এসো আমি সুন্দর করে বানিয়ে তোমাদের আম পোড়ার শরবত খাওয়াবো তো চলো আগে ঢেলে নিয়ে মাকে প্রথমে টেস্ট করাবো যে কেমন হয়েছে বলো চলো ঢালা হয়ে গেছে এবার আমি মার কাছে নিয়ে যাই चलो তো মা তোমাদের বলবে কেমন হয়েছে চলো মাকে প্রথমে দিলাম মা তো ভিডিও করার আগেই একবারে আম পোড়া সর্বতার ঢক ঢক করে খেয়ে নিল তারপরে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে মা তো মাথা নাড়িয়ে একবারে দারুণ বলে দিল সত্যি দারুণ হয়েছে কিনা চলো আমি খেয়ে দেখি ও মা গো কি দারুণ হয়েছে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারতো সত্যি এই ঠান্ডা ঠান্ডা আম পোড়া সর্বত্র দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না পরে নতুন ভিডিও নিয়ে আসো ভাই Oh